আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশা জায়েশাদ কিচেন। সকালের নাস্তার জন্য একদমই ঝটপটভাবে সবজি পরোটা তৈরি করে দেখাবো। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই লিকুইড ডো তৈরি করে পরোটাটা তৈরি করে নিতে পারবেন। যেহেতু পরোটাটা সবজি দিয়ে তৈরি, সেহেতু খুবই হেলদি আর অনেক বেশি মজাদার। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে লেটস গেট ইন টু দ্য রেসিপি। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে গাজর কুচি। তারপর এর সাথে যোগ করে দিব হাফ কাপ পরিমাণে বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা আমি গ্রেট করে কুচি করে নিয়েছি। তারপর যোগ করে দিচ্ছি হাফ কাপ পরিমাণে টমেটো কুচি। এরপরেই যোগ করে দিব এর সাথে হাফ কাপ পরিমাণে ধনে পাতা কুচি। তারপর দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিব 1/3 কাপের মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তারপরে একটি উইস্কার দিয়ে সবগুলো সবজি একটু মিশিয়ে নিব। তারপর যোগ করে দিব একটি ডিম। আমি যে পরিমাণে সবগুলো উপকরণ নিয়েছি তার জন্য একটি ডিমই পারফেক্ট। আপনারা যদি একটু বেশি পরিমাণে নেন তাহলে 2টি ডিম ব্যবহার করতে হবে। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিব হাফ চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব 1 কাপ পরিমাণে আটা। আপনাদের কাছে যদি আটা না থাকে তবে ময়দাও ব্যবহার করতে পারেন। এর সঙ্গে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। পরে এখানে আরও পানি লাগতে পারে। প্রথমে 1 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা পাতলা ডো তৈরি করে নিব, তবে ডোটা খুব বেশি আবার পাতলা হওয়া যাবে না। এরপরে এখানে আমি আরও 1 কাপ পরিমাণে পানি যোগ করে দিব। আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে ডোটা আরও একটু ঘন রয়ে গেছে, এই জন্য এখানে আরও 1/2 কাপ পরিমাণে পানি যোগ করে দিব। আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারের পানিটা ব্যবহার করেছি। আবারও সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই ডোয়ের কনসিস্টেন্সি কিন্তু যত পাতলা হয় ততই ভালো, ঘন হলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না, এই জন্যই একটা লিকুইড ডো তৈরি করে নেওয়া। আমি একটি চামচের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আশা করছি স্ক্রিনে দেখে এর কনসিস্টেন্সিটা আপনারা বুঝতে পারছেন। আমি এই চামচের সাহায্যে সবগুলো পরোটা প্যানে দিয়ে দিব, তাহলে সবগুলো পরোটা একই মাপের হবে। এখন আমি পরোটাটা ভাজতে চলে যাচ্ছি। চুলায় মিডিয়াম হিটে একটি প্যান গরম করে নিয়েছি। এর উপরে আমি একটু তেল ব্রাশ করে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে আমি লিকুইড ডোটা দিয়ে দিব। এবার ওই গোল চামচটার সাহায্যে লিকুইড ডোটা দিয়ে দিব। 2 থেকে 3 বার দিয়ে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পরোটাটা বানিয়ে নিতে হবে। যে পাশে একটু এবড়ো থেকড়ো থাকবে সে পাশে একটু বেশি দিতে হবে। এই পরোটাটা কিন্তু একটু এবড়ো থেবড়োই হয়, খুব বেশি গোল বা পারফেক্ট হয় না, একটু এবড়ো থেবড়ো হলে কিন্তু কোনো সমস্যা নেই। এ পর্যায়ে চুলার হিটটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 থেকে 40 সেকেন্ডের জন্য অপেক্ষা করব। এবার ঢাকনা উঠিয়ে আমি পরোটাটা উল্টিয়ে দিব। এখানে লক্ষ্য রাখতে হবে যেন এর মধ্যে পরোটাটা নিচ থেকে একটু শক্ত হয়ে যায়। নিচ থেকে শক্ত না হলে কিন্তু অনেক সময় দেখা যেতে পারে পরোটাটা উল্টিয়ে যেতে ভেঙে গিয়েছে, তাই লক্ষ্য রাখতে হবে যেন নিচে পরোটাটা একটু শক্ত হয়। তারপরে এরপরের পাশেও আমি একটু তেল ব্রাশ করে দিব। এই পরোটাটা ভাজতে কিন্তু বেশি তেল ব্যবহার করা যাবে না, বেশি তেল ব্যবহার করলে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে না। আর এই পরোটাটার এটাই বিশেষ বিশেষত্ব এবং হেলদি হওয়ার কারণ, কারণ এখানে খুব অল্প পরিমাণে তেল ব্যবহার করা হয় আর তার সাথে থাকে অনেক রকম সবজি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি পরোটাটা ভেজে নিব।
এখন শীতকাল আর বাজারে প্রচুর শীতের সবজি, প্রতিদিন একভাবে রুটি পরোটা না বানিয়ে এইভাবে একটু ট্রাই করে দেখতে পারেন, দেখবেন আপনার পরিবারের সবাই এটা খুব পছন্দ করেছে। খুবই হেলদি আর সাথে অনেক বেশি মজাদার, তাই এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। স্ক্রিনে দেখেই হয়তো বা বুঝতে পারছেন পরোটাটা কত বেশি সফট হয়েছে। যেহেতু পরোটাটায় ডিম এবং সবজি দুটোই দেওয়া আছে, তাই পরোটাটা আপনারা এমনিতেও খেতে পারেন, এছাড়া মাংস, সবজি কিংবা বিভিন্ন রকম সসের সঙ্গেও পরিবেশন করতে পারেন। ব্যাস, একদমই কম সময়ের মধ্যে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল মজাদার সবজি পরোটা। তবে সকালের নাস্তায় এটা পরিবেশন করলে কিন্তু একেবারে বেস্ট হবে। আশা করব আজকে আমার এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লেগেছে এবং সহজ মনে হয়েছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।